এন্ড গেটের সুইচিং সার্কিট। গত ভিডিওতে আমরা দেখেছিলাম অর গেটের সুইচিং সার্কিট কীভাবে আঁকতে হয়। আজকের ভিডিওতে দেখবো এন্ড গেটের সুইচিং সার্কিট কীভাবে খুব দ্রুততার সাথে আঁকতে হয়। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল একটা বিষয় মনে রাখতে হবে যে অর গেট, এন্ড গেট, যে কোনো গেট হোক না কেন, সেই সুইচিং সার্কিটের মানে সেই গেটের সুইচিং সার্কিটটা কিন্তু নির্ভর করে সেই গেটের সমীকরণের উপর। তো এন্ড গেটের প্রত্যেকটা গেটের কিন্তু আলাদা একটা সমীকরণ আছে বা আলাদা একটা সাংকেতিক চিহ্ন আছে। সো ওই সমীকরণের উপর ডিপেন্ড করে কিন্তু সুইচিং সার্কিটটা কাজ করে। তো এন্ড গেটের যদি আমরা সাংকেতিক চিহ্ন এবং সমীকরণের এবং সত্য সারণের দিকে লক্ষ্য করি তাহলে কী দেখতে পাই, এন্ড গেটে ইনপুট সংখ্যা যদি দুইটি থাকে, যে কোনো ইনপুট সংখ্যা থাকতে পারে, দুটি, তিনটি, যে কোনো ইনপুট থাকতে পারে। সো দুটি, আমরা যদি এখানে তিনটি ইনপুট থাকে তাহলে কী হবে, তো তিনটি এভাবে যোগ করে দেওয়া হবে। হ্যাঁ, এবং এক্ষেত্রে সমীকরণটা কী হবে, এক্স ইজিক্যাল টু কী হবে, যে এক্স ইজিক্যাল টু হবে আমাদের এ, বি এবং সি, তিনটাই আমাদের গুণ হবে। এবং সেক্ষেত্রে আমাদের বোঝার সুবিধাতে আমরা দুটি ইনপুট দিয়ে আমাদের এই প্রবলেমটাকে আমরা সলভ করব। সো দুটি ইনপুট দিয়ে আমরা করে নিলাম। সো এটা হচ্ছে আমাদের সমীকরণ পেয়ে গেলাম এবং আমাদের সাংকেতিক চিহ্নটা পেয়ে গেলাম। এবং সত্য সারণীটা কেমন হয়, মানে এটার এই গেটের সত্য সারণীর দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে কী দেখতে পারবো, যে সত্য সারণীর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের টু টু দি পাওয়ার এন, আমি দুইটা ইনপুটের জন্য টু অ্যান্ড আলটিমেটলি ফোর পাচ্ছি। তাহলে আমাদের এখানে অলরাইট, সো আমরা এটাকে মুছে দিই, আবার সুন্দর করে একটু করে নিই। সো এখানে আমাদের সত্য সারণীটা আঁকতে হবে, টেবিল নিতে হবে। তো আমাদের এজন্য প্রথমে আমাদেরকে রো সংখ্যা নিতে হবে কয়টি, মেইন রো সংখ্যা নিতে হবে চারটি, একটি, দুটি, তিনটি, চারটি এবং আরেকটি সাথে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট লেখার জন্য। সো এটাকে আমরা এভাবে আটকে দিলাম এবং আমাদের এই পাশে থাকবে ইনপুট এবং এই পাশে আউটপুট থাকবে। তো ইনপুটের এই পাশে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করা হবে, কারণ আমাদের ইনপুট সংখ্যা দুটি, এই পাশে হচ্ছে আমাদের এ ইনপুট, এই পাশে হচ্ছে আমাদের বি ইনপুট। এবং ইনপুটগুলো লেখার আরেকটি মজার ট্রিক হচ্ছে আমাদের ফার্স্ট যে কলাম থাকবে সেই কলামে একটি জিরো, একটি ওয়ান, একটি জিরো, একটি ওয়ান, একটি জিরো, একটি ওয়ান। আমাদের সেকেন্ড কলামে থাকবে দুটি জিরো, দুটি ওয়ান, দুটি জিরো, দুটি ওয়ান। এবং এইখানে আমাদের আউটপুট হিসেবে আমাদের এই সমীকরণটা লিখতে হবে। আমাদের সমীকরণটা কী ছিল, আমাদের সমীকরণটা ছিল যে এক্স ইজিক্যাল টু এ ইন্টু বি। তাহলে আলটিমেটলি আমাদের আউটপুট কী পাই, জিরো জিরো মাল্টিপ্লাই করলে আমরা জিরো। অর্থাৎ এটা মজার একটা ট্রিক্স হচ্ছে যে আমাদের যে কোনো একটি ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হয়ে যাবে, যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে। অ্যান্ড লাস্ট অফ অল আমাদের এখানে ওয়ার্ক, কারণ এখানে দুইটা ইনপুটই আমাদের সত্য, তাই আমাদের আউটপুটটিও কী হয়ে যাবে, সত্য। তো এইটা হচ্ছে আমাদের এন্ড গেটের সমীকরণ, সাংকেতিক চিহ্ন এবং সত্য সারণি। তো এইগুলোর উপর ভিত্তি করে আমাদের এই এন্ড গেটের সুইচিং সার্কিটটা কাজ করে। তো সুইচিং সার্কিটটা কীভাবে আমরা আঁকতে পারি, সো লেটস সি, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। তো তো সুইচিং সার্কিট, সুইচিং সার্কিটের ক্ষেত্রে আমাদের এন্ড গেটের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে এন্ড গেটের সুইচিং সার্কিট যদি আমরা আঁকি তাহলে একটু লক্ষ্য করি এটা হবে আমাদের সিরিজ আকারে। আমরা অর গেটে দেখছিলাম যে প্যারালাল আকারে আমাদের যে সুইচগুলো অবস্থান করছিল, কিন্তু আমাদের এই এন্ড গেট, এন্ড গেটের ক্ষেত্রে আমাদের যে সুইচগুলো থাকবে সেগুলো থাকবে প্যারালাল আকারে। আমাদের সুইচগুলো যদি আমরা আঁকি, সাপোজ আমরা এখানে একটা সুইচ দিতে পারি, এখানে একটা সুইচ দিলাম এটা, এবং যেহেতু আমাদের ইনপুট দুটা, একটা জিনিস মনে রাখবেন, ইনপুট যতগুলো থাকবে আমাদের সুইচ, ইনপুট যতগুলো থাকবে আমাদের সুইচ ততগুলোই থাকবে। ইনপুট দুইটা রয়েছে আমাদের সুইচ আমরা দুইটা আঁকাবো, যদি আমাদের ইনপুট তিনটা থাকতো সুইচ আমরা তিনটা আঁকতাম, ইনপুট যদি সাতটা থাকতো আমাদের সুইচ সাতটা আঁকতাম। তো ইনপুট যেহেতু দুইটা, আমি দুইটা সুইচ পাশাপাশি অর্থাৎ সিরিজ আকারে আমি এটাকে দিয়ে নিলাম। আর যদি আমাদের অর গেট থাকতো তাহলে আমরা প্যারালাল আকারে দিতাম, এইভাবে দিতাম। তো এইভাবে আমরা একটা সুইচ আঁকিয়ে নিলাম। সো এইভাবে এই দিকে আমরা একটা বাল্ব দিয়ে দেবো এখানে, আর এটা হচ্ছে এদিক থেকে আমাদের মাইনাস, এদিক থেকে এদিকে যাবে। এবং এখানে আমরা চাইলে একটা কী দিতে পারি, একটা সুন্দর করে একটা বাল্ব এঁকেই দিলাম। সো এটা হচ্ছে আমাদের আউটপুটটাকে বোঝার জন্য আমরা এখানে একটা বাল্ব দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের সুইচ নাম্বার ওয়ান, এটা হচ্ছে আমাদের সুইচ নাম্বার বি। আই গেস আমরা সবাই জানি যখন আমাদের আউটপুটের মান ওয়ান হবে তখন আমাদের কেবল এই বাল্বটা জ্বলে উঠবে, অর্থাৎ আউটপুট ওয়ান মানে সত্য, আর বাল্ব জ্বলে ওঠা মানে সত্য। তাহলে আউটপুট যখন আমাদের ওয়ান হবে তার বাল্বটা জ্বলে উঠবে, আউটপুট যখন জিরো হয়ে যাবে অর্থাৎ মিথ্যা হয়ে যাবে তখন আমাদের বাল্বটা জ্বলবে না। এখন চিন্তার বিষয় হচ্ছে এটি যে কখন আমাদের এই বাল্বটা জ্বলে উঠবে, যখন কিনা আমরা সবসময় কিন্তু একটা বিষয় জানি যে আমাদের যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কিন্তু সবসময় একটা বিষয় মেনটেন করে, মানে আমাদের বাসা বাড়িতে যে ফ্যান বা বাতিগুলো রয়েছে, ইলেকট্রিক ডিভাইসগুলো, এক্ষেত্রে বর্তনী কিন্তু, এক্ষেত্রে আমাদের যে ইলেকট্রন থাকে বিদ্যুৎ,
সেগুলো কিন্তু হাই পটেনশিয়াল থেকে অর্থাৎ এই হাই থেকে লোয়ের দিকে যায় সব সময়। হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে সব সময় ইলেকট্রনগুলো মানে চলাচল করে। তো সেই ক্ষেত্রে এই ইলেকট্রন হাই পটেনশিয়াল থেকে যখন এ প্লাস থেকে মাইনাসের দিকে যাবে তখন কিন্তু এই রাস্তায় এর মানে এই রাস্তায় মানে এই ইলেকট্রনের এই রাস্তাটির ক্ষেত্রে কিন্তু দুটো সুইচ দেওয়া আছে। তো রাস্তাগুলো যদি বন্ধ দেওয়া হয় তার কিন্তু এই ইলেকট্রনগুলো এইখান দিয়ে যেতে পারবে না, আর এখান থেকে এইখান দিয়ে যদি ইলেকট্রন না যেতে পারে তখন কিন্তু এই যে ভালভটা রয়েছে সেই ভালভটাও জ্বলে উঠবে না। শুধুমাত্র কেবলমাত্র যখন এই ইলেকট্রনগুলো এই যে ওয়্যার রয়েছে এই তার দিয়ে যখন যাবে ওয়্যারগুলো এই তারের ভেতর দিয়ে যখন যাবে ইলেকট্রনগুলো এবং এইখানে যখন আমাদের সংযোগটা আসবে ইলেকট্রনগুলো আসবে তখনই কেবল ভালভটা চলবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে সুইচগুলো থাকে সিরিজ আকারে, একটা সুইচ দুইটা সুইচ। তো আমাদের এই সুইচ ভালভটা কখন চলবে, যখন কেবলমাত্র এখান থেকে ইলেকট্রনগুলো আমাদের এই ভালভের এই পজিটিভ ধনাত্মক প্রান্তে যখন আমাদের ইলেকট্রনটা আসবে, আর কখন আসবে যখন আমাদের এই দুইটা সুইচই ওপেন করে দেওয়া হবে। মজার ব্যাপার হচ্ছে যদি একটি মাত্র সুইচও অফ থাকে বা খোলা থাকে তাহলে কিন্তু আমাদের বাতিটা জ্বলে উঠবে না। সেখানে একটু লক্ষ্য করি যে আমাদের ফার্স্ট ইনপুটটা কী, আমাদের একটু লক্ষ্য করেন আপনারা ফার্স্ট ইনপুটটা কী আছে, ফার্স্ট ইনপুটটা জিরো। জিরো মানে হচ্ছে যে সুইচটাকে খোলা রাখা, সুইচটাকে চালু করা যাবে না। সুইচটাকে যদি প্রথম সুইচটাকে যদি আমি খোলা রাখি, খোলা মানে এইদিকে এটা বর্তমানে খোলা অবস্থা আছে, আমি যদি খোলা রাখি তাহলে কী হবে, যখন আমরা এটা খোলা রাখবো দ্বিতীয়টাও যদি আমরা খোলা রাখি তাহলে কিন্তু এখান থেকে কোনো ইলেকট্রন চলাচল করতে পারবে না, এখান থেকে কোনো ইলেকট্রন যেতে পারবে না, দ্যাটস ওয়াই বাতিটাও কিন্তু জ্বলবে না। তাহলে আলটিমেটলি আমরা আউটপুট জিরো পাবো। এবং প্রথম সেকেন্ড অফ অল আমাদের প্রথম ইনপুটটা কী পাচ্ছি আমরা, এখানে জিরো, তাহলে এইটা খোলা থাকবে। এবং বি ইনপুটটা কি ওয়ান পাচ্ছি, তার মানে এটাকে বন্ধ করে দেওয়া হবে। তো এটাকে যদি আমরা বন্ধ করে দিই, একটা কথা মনে রাখেন, এইখানে যদি আমরা বন্ধ করে দিই এইটা যদি আমরা চালু করে দিই তাহলে সংযোগ এইখান থেকে এই পর্যন্ত সংযোগটুকু হলো, বাট এখানে কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন, এই সুইচটা বিচ্ছিন্ন, এই সুইচটা অফ হওয়ার কারণে ইলেকট্রন কিন্তু এখান থেকে যেতে পারবে না। দ্যাটস ওয়াই এখানে আলটিমেটলি কী হবে, আউটপুট জিরো, অর্থাৎ বাতিটা জ্বলে উঠবে না। থার্ড অফ অল যদি লক্ষ্য করি, আমাদের ইনপুটটা যদি এটাকে লাগিয়ে দেওয়া হয় বা ওয়ান সত্য করে দেওয়া হয়, সুইচটা লাগিয়ে দিলাম, কিন্তু সেকেন্ড অফ অল আমাদের এই বি সুইচটাকে কী করে দিলাম, আমাদের এই বি সুইচটাকে যদি অফ করে দিই, অফ বলতে এই সংযোগটাকে যদি আমরা না দিই, জিরো মানে সেই সংযোগটা বিচ্ছিন্ন করা, আই মিন এখানে শুধুমাত্র ওয়ান হলেই আমরা সুইচটা লাগিয়ে দিতে পারবো, কিন্তু জিরো থাকলে আমাদের সুইচটাকে খোলা রাখতে হবে। তাহলে বি আমাদের সুইচটা যদি খোলা রাখি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই ধনাত্মক প্রান্তে থেকে ইলেকট্রন এখান দিয়ে যাচ্ছে না, দ্যাটস আমাদের বাতিটাও কিন্তু জ্বলছে না। কিন্তু সর্বশেষে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এ এবং বি দুইটা সুইচই কী থাকবে, চালু থাকবে, অর্থাৎ দুইটা সুইচই সত্য আছে এবং দুইটা সুইচে যদি আমরা লাগিয়ে দিই তখনই কিন্তু কেবলমাত্র আমাদের সেই বাল্বটা জ্বলে উঠবে। কীভাবে জ্বলে উঠবে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা যদি একটু দেখি যে আমাদের এই সুইচটাকে যদি এইভাবে আমি লাগিয়ে দিই, এইভাবে লাগিয়ে দিলাম, সংযোগটা দিয়ে দিলাম, এখানেও এই সুইচটা এইভাবে লাগিয়ে দিলাম, দ্যাটস আমাদের ইলেকট্রন কিন্তু হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যাচ্ছে এবং আমাদের বাল্বটা কিন্তু আলটিমেটলি জ্বলে উঠবে। আমাদের সংযোগ কিন্তু একদম সুন্দরভাবে কানেকশনটা কিন্তু দেওয়া আছে। সো এইভাবেই কিন্তু আমাদের অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা কাজ করে। সো অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা কিন্তু ডিপেন্ড করে কি, অ্যান্ড গেটের যে সমীকরণ রয়েছে এই সমীকরণের সাহায্যে সত্যক সারণীর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যান্ড গেটের এই সার্কিটটা কীভাবে কাজ করে।